মশাই নাইটি উপজেলায় ফসলের জমি নষ্ট করে নতুন পুকুর খনন করা ইচ্ছাস্বাধীন। জেলার বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, পবা, মোহনপুর, চারঘাট ও বাঘা উপজেলার পুকুর খননের প্রবণতা অনেক বেশি। ফসলের জমি নষ্ট করে পুকুর খনন রোধ করতে পারছে না প্রশাসন, রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। পুকুর খনন সিন্ডিকেট রুখতে গণমাধ্যম কর্মীদেরও বিভিন্ন রকম হুমকি এবং মাঝে মধ্যে লাঞ্ছিত করা হয়। বিভিন্ন উপজেলা কৃষি অফিসাররা বলেন, পুকুর একটি কৃষি কিন্তু ফসলের জমি নষ্ট করে পুকুর খনন নয়। পুকুর খনন নীতি বলা তোয়াক্কা না করে যত তত তিন ফসলের জমিতে পুকুর করছে অসাধু পুকুর ব্যবসায়ীরা। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এই পত্রিকার প্রতিনিধিকে বলেন, পুকুর খননের বিষয়ে তিনি কিছু জানেন না, তবে দুই তিনটি অবৈধ পুকুর খননের অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগকারীরা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা গভীরতায় পুকুর খনন করছে। সর্বোপরি প্রশাসনিকভাবে যথাযথ পুকুর খনন রোধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে চারঘাট উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বলেন, অবৈধ কোনো কাজে পক্ষে তিনি নেই। ফসল জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননে কোনো পরামর্শ তিনি দেবেন না। প্রশাসন আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাই তিনারা করবেন বলে তিনি জানান। ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী।